দই পিঠে খেলাম। আরো হবে আব্বা এখন চিতই পিঠা বানাচ্ছে। চিতই পিঠা অবশ্য আমাদের বাসায় হলে আব্বাই বেশিরভাগ গোলাটা করে, কারণ আব্বার চিতই পিঠের গোলাটা ভালো হয়, বেশি পাতলা হয় না। দেখো পানির মতো পাতলা হচ্ছে। আমি করতেছি চুচু করে খাবো। আমি সিস্টেমটা করছি কিভাবে দেখো, পিঠা কিভাবে তৈরি করতে হয় আমার জানা আছে। চিতই পিঠাটা এত সুন্দর বানাবো খাইলে পস্তাবা, বুঝছো? এটা হচ্ছে রংপুরিয়ে চিতই পিঠা, এর মতো সৌন্দর্য আর নাই পিঠা। দেখো খুব ঝাল বেশি করে দেওয়া হয়, ঝাল একটু বেশি দিছি এবং আগে গরম পানি লবণ দিচ্ছি না, দেন না বাবা, আর ওগুলো লবণ দেবে খরচ হইছে। হচ্ছে আমরা একটু হলুদ দিব, হলুদ দিলে পিঠার রংটা একটু ভালো হবে, মজা ভালো মজা হবে, দেখতে সুন্দর লাগবে। একটু তো আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন যে আব্বা আর আমিও যেখানে চিতই পিঠার গোলা তৈরি করছে, আব্বা এটা করছে। আসলে আব্বা চিতই পিঠাটা বানাতে খুব আগ্রহী, চিতই পিঠা যখনই বানানোর কথা বলবো আব্বা কেন জানি খুব উৎসাহ দেয়, নিজে গরম পানি করবে, নিজে গোলাটা তৈরি করবে, তো নিজে এটা করতে খুব পছন্দ করে। তো আমরা সেইটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো, আর আরও বেশি মজা হয়েছিল আম্মার সাথে, কারণ আম্মা যদি বলে এটা হয়েছে আব্বা কয় আমি করতেছি, দেখো আমি ভালোভাবে করতেছি, আম্মা একটা বলতেছে আব্বা একটা বলতেছে, এই নিয়ে তাদের লেগে যায়, আমার এইটা নিয়ে খুব হাসাহাসি হয়। তো এই যে মাটির চুলায় চিতই পিঠা বানানো হচ্ছে, গ্যাসে বানানো হচ্ছে না, আম্মা বললো যে মাটির চুলায় ভালো হবে, সেজন্য মাটির চুলা আমরা ছাদের মধ্যে চলে আসছি। ছাদের চিলে কোঠায় একটা ঘর আছে, সেখানেই চুলাটা আছে, আলাদা চুলা। তো পিঠাটা মজা হয়েছিল, আসলে জালের কম বেশির জন্য এক পাশটা হচ্ছে বেশি পোড়া লেগে যাচ্ছিলো, আর এখন হচ্ছে আমরা ছাদে বসে আব্বা সহ পিঠাটা খাচ্ছি। পিঠাটা এখানে অনেক ঝাল লবণ ছিল বলে এই পিঠাটা খেতে খুব মজা লাগে, আর আব্বা ঝাল লবণ ছাড়া চিতই পিঠা খেতে পারে না, একদম যদি কম কম হয় তাহলে তার ভালো লাগে না, ওই জন্য বেশি বেশি করে দেয় ঝাল লবণটা। চিতই পিঠে খেলাম, কি মজা রে খাইতে। পিঠাটা পোড়া লাগতেছে আবু, তো এক পাশে গিয়াও তো পরে এই পিঠাটার গোলা শেষ হয়ে গিয়েছিল দেখে আম্মা আবার একটু গোলা তৈরি করছে, কারণ আপনাদের ভাইয়া আসবে, আম্মা বলছে একটু গোলা তৈরি করে রাখি, তো সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। আব্বা বলছে দেখি কারটা ভালো হয়, আমাদের আমারটা না তোর মায়েরটা। তো পরে কিন্তু আম্মার পিঠাটাও ভালো হয়েছিল, যেটা আপনাদের ভাইয়া খাচ্ছিল ওইটা হচ্ছে আম্মার বানানো গোলা দিয়ে। তো এভাবে আমাদের খুব মজা হয় মাঝে মাঝে আব্বা আম্মা সবাই মিলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।